সাইদা আক্তার আপনি লিখেছেন মেয়েদের উজু করার সময় যদি মাথার কাপড় পরে যায় বেখে আলে এটি অজু হবে নাকি আবার শুরু থেকে করতে হবে মেয়েদের মাথার কাপড় পরার কারণে অজুর কোনো ক্ষতি হবে না এবং অজু অবস্থায় মাথা কাপড় খা থাকাও কোনো জরুরি বা আবশ্যক কোনো বিষয় নয় বরং আমাদের মনে রাখতে হবে যে মেয়েদের অজু করার সময় যখন তারা ধৌত করবেন তখন তাদের তো চুলের গোড়া পর্যন্ত কানাল লুতি পর্যন্ত পোছাতে গিয়ে কাপড় ভিজে যেতে পারে তখন বরং মাথার কাপড় খোলাটা অযৌক্তিক নয় বিশেষ করে যখন কোনো মাহারাম পুরুষ দেখার কোনো আশঙ্কা না থাকবে আর দ্বিতীয়ত যখন তারা মাথা মাসে করবেন তখন যদিও মাথা কাপড় ফেলানো ছাড়াও হাত ভিতর দিয়েও হতে পারে তারপর অংশে মাথা কাপড় ফেললে খুব ভালোভাবে মাসে করা যায় বিধায় মাথার কাপড় ফেললে ওজুর কোনো ক্ষতি হবে না এর কারণে ওষুধে কোনো ত্রুটিও তৈরি হবে না আমরা বিভিন্ন লোকের বাড়িতে কাজ করতে যাই তখন ওরা আমাদেরকে নাস্তা দেয় আমরা তো জানি না এদের টাকা হালাল না উপার্জন নাকি হারাম উপার্জনের এখন আমরা যে খাই আমাদের কোনো গুণা হবে কি না প্রথম কথা হলো আপনি যদি মুসলমানের বাড়িতে খান এবং হোক অমুসলিমের বাড়ি এমনকি যদি সেখানে হারাম হওয়ার কোনো সম্ভাবনা জোরা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি হালাল মনে করে খেতে পারেন প্রত্যেকটা মানুষের কাছ থেকে জিজ্ঞেস করে খাওয়া আবশ্যক নয় যে ভাই আপনার উপার্জন হালাল নাকি হারাম এটা হলো মূল বিষয় এর পাশাপাশি যদি কারোর হারাম উপার্জন আপনি জানেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনি উপার্জন মানে অ্যাভয়েড করবেন যদি তার শুধু হালাল উপার্জনই থাকে হারাম উপার্জনই থাকে আর যে হালাল হারাম মিশ্র উপার্জন থাকে তাহলে সেটা খেতেই পারবেন তাহলে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি হালাল বা হারাম কোনোটার ব্যাপারে আপনার কোনো ধারণা নাই মুসলমান অথবা অমুসলমান আপনার সুধারণা ভিত্তিতে আপনি খেতে পারেন হালাল মনে করে আর যদি হারাম নিশ্চিত জানেন তাহলে এটা খাওয়ার কোনো সুযোগ নেই আর যদি হারাম জানেন কিন্তু হারাম উপার্জনের পাশাপাশি তার হালাল উপার্জনও আছে তাহলে সেক্ষেত্রে আপনি সেটা খেতে পারেন তবে না খাওয়াই হবে উত্তম তামিম আলিফ আপনি লিখেছেন আমি রাতে ঘুমানোর আগে অজু করে ঘুমাই এই অজু দিয়ে ফজরের নামাজ পড়তে পারবো কি না রাতে আপনি ঘুমানোর আগে অজু করে ঘুমান খুব ভালো কথা কিন্তু আপনি যখন ঘুমিয়ে পড়ান তখন তখন তার অজু ভঙ্গ হয়ে যায় বিধা এই ওজু দিয়ে আপনি ফজর নামাজ কীভাবে পড়বেন আপনাকে আবার ফজর নামাজ পড়তে হবে মানুষ ঘুমিয়ে গেলে সেই ঘুম তার অজু ভঙ্গের কারণ হয়